বিসমিল্লাহির রহমানির রহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা বিকেলের বা যে কোনো টাইমের বলেন বলতে পারেন বিকেলের একটা দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকে আমরা কাঁঠালের অনেক কিছু খেয়ে থাকি, কাঁঠালের তরকারি বা কাঁঠালের যে কোনো কিছু আমরা খেয়ে থাকি, কিন্তু এই কাঁঠাল দিয়ে আমি আজকে একটা দারুণ একটা রান্না করে দেখাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে দেখুন আধা পাকা কাঁঠাল নিয়েছি, কাঁঠালটা কিন্তু ঠিক একটু পেকে গেছে, আর এই কাঁঠাল রোয়াটা কিন্তু একদম ছোট। দেখুন, দেখতেই পাচ্ছেন কাঁঠালের রোয়াটা কিন্তু একদম ছোট ছোট। এই ছোট রোয়া দিয়ে খেতেই এই রেসিপিটা ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা বড়ো দেখে নিতে পারেন। আমি এখানে একটা ছোট কাঁঠাল নিয়েছি, তো এই কাঁঠাল সিদ্ধ করবো আমি আজকে, বা ভুনা বলতে পারেন। কাঁঠাল সিদ্ধটা আমাদের খুবই পছন্দ, মানে সবাই কম বেশি সবাই খায়। আপনারা কে কে খান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই কাঁঠাল সিদ্ধতে কী কী লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, নুন, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া। চলুন আর সময় নষ্ট না করে, আর কাঁঠাল তো আমি কাটা দেখালাম না, কারণ হচ্ছে কাঁঠাল তো আমরা সবাই কাটতে জানি। আর একা একা ভিডিও করা আপনারা বুঝতেই পারছেন যে একা কাটা ভিডিও করা সম্ভব না, তারপরও যতটুকু পাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করি। তা আপনারা মনে কিছু নেবেন না, চলুন রান্নার কাছে চলে যাই। চুলায় আমি একটা কড়াই বসেছি, দিয়েছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেবো সরিষার তেল। এই কাঁঠাল ভুনাটা সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে। আপনারা সাদা তেল দিয়ে রেগুলার রান্না করা সাদা তেল দিয়েও করতে পারেন। দিয়ে পেঁয়াজটাকে সর্বপ্রথম পেঁয়াজটাকে ভেজে নেব, দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরা করে। পেঁয়াজটাকে আমি একদম ভেজে নেব, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা। এখানে যে বাকি মশলাগুলো নিয়েছি এটা দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, আর ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে এক চামচ দিয়েছি। মশলাটা আমার ভুনা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁঠাল। এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একটু লো ফ্লেমে করতে হবে, কারণ এটা আধা পাকা কাঁঠাল, অর্ধেকটা পেকে গেছে, আর একদিন বা দুদিন থাকলে এটা পেকে যেত। এটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁঠালটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, যেহেতু এটা পাকা মানে আধা পাকা কাঁঠাল, মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, লাগবে না, সেই জন্য অল্প একটু পানি দেবো, বেশি পানি দেবো না, নাহলে কাঁঠালটা একদম গলে যাবে। আর সিদ্ধ কাঁঠাল তো একদম গলে গেলে ভালো লাগবে না খেতে। আপনারা চাইলে এটা রুটি পরোটা দিয়ে ভাত দিয়ে খেতে পারেন, কিন্তু এটা আজকে আমরা এমনি খাওয়ার জন্য আমরা এভাবে সিদ্ধ করে খাই। আমাদের বাসায় সবাই খুবই পছন্দ একটা খাবার। আর এই পর্যায়ে জালটা একটু লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে জাল দেওয়া যাবে না। দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব, ঢাকনাটা খুলে দেব। দেখুন পানিটা সব আমার আটিয়ে গেছে, শুকিয়ে গেছে পানি। এখন কাঁঠালটাকে আলতোভাবে নাড়তে হবে, আমি আর এটাকে ঢেকে দেবো না, নাহলে কাঁঠালটা গলে যাবে একদম। আর এই কাঁঠাল ভুনা বা কাঁঠাল সিদ্ধটা খেতে আমরা সিদ্ধ বলি, আপনাদের ওখানে কী বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই কাঁঠাল সিদ্ধটা কিন্তু বেশি গলে গেলে ভালো লাগবে না, এটা লো ফ্লেমে রাখি, আস্তে আস্তে করে ভাজতে হবে। এটাকে আমি আর ঢেকে দেবো না। লবণটা ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে কাঁচামরিচ গুঁড়া মরিচ দুইটাই অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। কাঁঠাল সিদ্ধটা একটু নাড়াচাড়া করে নেবো, মানে উল্টে পাল্টে দেবো, আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে, যেন কাঁঠালের দানাগুলো আউল মানে গলে না যায়।
এই কাঁঠাল সিদ্ধটা করতে কিন্তু বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটে হয়ে যায়, কিন্তু এটা কাটতে একটু যা সময়। কাঁঠালটা আমার কত সুন্দর গলে গিয়েছে এই দেখুন। আর 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল করে নেবো, মশলাটা একদম গা মাখা করে নেবো, একদম শুকনো হবে, কোনো রস থাকবে না। দেখুন কাঁঠাল সিদ্ধটা আমার হয়ে গেছে, এই দেখুন একদম গা মাখা হয়ে গেছে এটা দেখুন। এখন এটাকে আমি নামিয়ে নেব। এটা যদি আপনারা চান আর একটু পোড়া পোড়া করতে পারেন, মানে লাল লাল, খেতে কিন্তু অসম্ভব আরও ভালো লাগবে, কিন্তু আমি আর করছি না। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন কাঁঠাল সিদ্ধ আমার হয়ে গেছে। কাঁঠাল সিদ্ধটা আপনারা এমনি খেতে পারেন, ঠান্ডা হলে এটা বেশি ভালো লাগবে। অসম্ভব হয়েছে খেতে, ঠান্ডা হলে এটা আরও বেশি মজা লাগবে খেতে। আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এভাবে একবার কাঁঠাল সিদ্ধ করে খেয়ে দেখবেন। কাঁঠালে তো আমরা অনেক কিছু পিঠা পুটিং যত কিছু বানিয়ে খাই, তরকারি, কিন্তু এটা হচ্ছে কাঁঠাল সিদ্ধ। তাই আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এটা কাঁঠাল সিদ্ধ করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধু ফ্যামিলির সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।